হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের চার্ট অপশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আপনারা এক্সেলে একটি চার্ট তৈরি করবেন সেটি এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দুটি চার্ট তৈরি করে দেখাবো, একটি কলাম চার্ট এবং আরেকটি হচ্ছে পাই চার্ট। দুটি চার্ট আমি দেখাচ্ছি। প্রথমে আমি কলাম চার্ট সম্পর্কে আলোচনা করছি। এখানে কিছু ডাটা আমি ইনপুট দিয়েছি, আমি এখানে যে ডাটাগুলো নিয়েছি এই ডাটাগুলোর মাধ্যমে চার্ট তৈরি করব। এখানে আমি লিখেছি এরিয়া, এখানে আমি এরিয়ার নাম লিখেছি এবং এখানে আমি 2020 এবং 2021 সাল লিখেছি। অর্থাৎ আমি ধরে নিলাম আমার নির্দিষ্ট একটি প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটি আমি বিভিন্ন জায়গায় সেল করেছি, বিভিন্ন এলাকায় সেল করেছি, বিভিন্ন জেলায়, কোন জেলায় কতটুকু সেল হয়েছে, কত সালে, সেটি আমি এখানে এন্ট্রি দিয়েছি। যেমন 2020 সালে কী পরিমাণ এখানে সেল হয়েছে এবং 2019 সালে কী পরিমাণ সেল হয়েছে সেটি আমি এখানে এন্ট্রি দিয়েছি। এখন আমি যদি এটি চার্টের মাধ্যমে দেখাতে চাই যে কতটুকু সেল হয়েছে কোন প্রোডাক্টটি এবং কোন এরিয়ায় কতটুকু সেল হয়েছে, সেটি চার্টের মাধ্যমে যদি দেখাতে চাই সেটি আপনারা কীভাবে তৈরি করবেন সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবের অধীনে চার্ট সেকশনে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে রেকমেন্ডেড চার্ট, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তারা চার্টের যে রেকমেন্ড করবে সেখান থেকে আপনারা নির্দিষ্ট চার্ট নিয়ে সেটি ব্যবহার করতে পারেন। আমি এটি না করে আমি আমাদের মতো চার্ট তৈরি করব। আমি এখানে প্রথমে কলাম চার্ট তৈরি করব। আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখানে 2D এবং 3D, তারপরে এখানে 2D বার এবং 3D বার, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি এখানে প্রথমে 2D দিয়ে দেখাচ্ছি। 2D চার্ট ইনসার্ট করার পরে পরবর্তীতে আপনারা ইচ্ছা করলে 3D চার্টেও রূপান্তর করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এখানে আমার যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো অটো সিলেক্ট করেছে এবং সে নিজের মতো করে একটি চার্ট তৈরি করে নিয়েছে। এখন আমি আমাদের নিজেদের মতো এই চার্টটি তৈরি করব। প্রথমে এখানে দেখুন, এখানে আমি এসএল দিয়েছি, তারপর এরিয়া লিখেছি, সে এখানে এরিয়াটি কাউন্ট করেছে এবং আমার এরিয়ার যে নামগুলো সেগুলো এখানে কাউন্ট করেছে, এবং এই কারণে এইখানে এই বারটি অনেক বড় দেখাচ্ছে এবং অন্যান্য বারগুলো ছোট দেখাচ্ছে। কিন্তু আমি এখানে শুধুমাত্র এরিয়ার নামগুলো শো করাবো এবং আমার এখানে ভ্যালুগুলো শো করাবো। এই এরিয়ার নাম এবং ভ্যালুগুলোর মাধ্যমে এই চার্টটি তৈরি করবো। তাহলে আমাদেরকে এখানে চার্টের যে ডাটাগুলো সেই ডাটাগুলো চেঞ্জ করতে হবে। ডাটা চেঞ্জ করার জন্য যখন আমি এই চার্টটি ইনসার্ট করেছি তখন দেখুন এখানে ডিজাইন ট্যাব চলে এসেছে এবং ডিজাইন ট্যাবের অধীনে এখানে সিলেক্ট ডাটা একটি অপশন রয়েছে। এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সিলেক্ট ডাটার বক্স আসবে। এখানে কতটুকু সে সিলেক্ট করেছে সেটি এখানে উল্লেখ করেছে। আমি এখন নিজেদের মতো সিলেক্ট করছি। আমি এখানে ঢাকা থেকে শুরু করে আমি এখানে এই পর্যন্ত নেব। তাহলে আমি এতটুকু সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার চার্টের ডিজাইনটি এখন একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে ঢাকায় কতটুকু সেল হয়েছে সেটি এখানে শো করছে, বগুড়াতে, জয়পুরহাটে, রংপুরে এবং রাজশাহীতে। এবং ঢাকায় কী পরিমাণ সেল হয়েছে এখানে দেখুন সিরিজ ওয়ান এবং সিরিজ টু লেখা রয়েছে। সিরিজ ওয়ানটি সে হচ্ছে এই প্রথমটি বোঝাচ্ছে এবং সিরিজ টু এখানে দ্বিতীয়টি বোঝাচ্ছে। আমি যদি এখানে সিরিজ ওয়ান সিরিজ টু না লিখে এখানকার নামটি যদি আমি চেঞ্জ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ওই একইভাবে সিলেক্ট ডাটায় ক্লিক করবো। এখানে ডিজাইনে ক্লিক করলাম, তারপর সিলেক্ট ডাটা এখানে ক্লিক করলাম। এখানে দেখুন সিরিজ ওয়ান লেখা রয়েছে। এখানে আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমি কোন ডাটাটি এই জায়গায় নেবো এটি ইচ্ছা করলে আমি লিখে দিতে পারি, আবার এখানে আমি সিলেক্ট করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমার সিরিজ ওয়ানের জায়গায় 2020 হয়ে গেছে এবং এখানেও চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে এটিও আমি চেঞ্জ করছি, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমার সাল চলে এসেছে এবং আমার চার্টের অন্যান্য যে তথ্যগুলো সেই তথ্যগুলো সঠিকভাবে শো করছে। তারপরে এখানে চার্টের টাইটেল রয়েছে, ইচ্ছা করলে আপনারা চার্টের টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এখন আমি ডিজাইন ট্যাবের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে এখানে রয়েছে অ্যাড চার্ট এলিমেন্ট। এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা চার্টের বিভিন্ন এলিমেন্ট যদি নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনারা এই যে এক্সিসে যদি ক্লিক করেন, তারপরে এখানে দেখুন এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, মাউসটা সরাচ্ছি, তাহলে দেখুন এই যে নিচে যেই নামগুলো রয়েছে ঢাকা, বগুড়া, রাজশাহী, সেই নামগুলো হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো শো করছে না। তারপরে আমি যদি আবার মাউসটা সরাই নিয়ে যাই সেগুলো শো করছে। তারপরে আমি যদি এখানে মাউস নিয়ে যাই তাহলে দেখুন আমার বাম পাশে যেই তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাইমারি ভার্টিক্যাল এটি যদি ক্লিক করি তাহলে এখানে বাম পাশের তথ্যগুলো হাইড হয়ে যাবে এবং আমি এখানে প্রাইমারি হরিজন্টাল এটি যদি ক্লিক করি তাহলে নিচের তথ্যগুলো হাইড হয়ে যাবে। তারপরে এখানে এক্সিসের টাইটেল রয়েছে, টাইটেলটি আপনার কোন জায়গায় নেবেন সেটি এখানে বলে দিতে পারেন। বর্তমানে আমাদের এখানে কোনো টাইটেল নাই। আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন নিচের দিকে এখানে টাইটেল চলে আসছে, তারপরে পরবর্তীতে আপনারা সেটি এডিট করতে পারেন। আবার এখানে ক্লিক করলে আপনার বাম দিকে টাইটেল চলে আসবে। তারপরে এখানে চার্টের টাইটেল রয়েছে, চার্টের টাইটেলটি উপরে শো করছে। আমি
যদি নানে ক্লিক করি তাহলে টাইটেলটি আর থাকবে না। তারপরে এখানে অ্যাবভ লেখা রয়েছে, অর্থাৎ উপরে টাইটেলটি শো করছে। তারপরে আপনারা যদি সেন্টারে নিতে চান অর্থাৎ চার্টের ভিতরে যদি নিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে ডাটা লেবেল রয়েছে, ডাটা লেবেলটা হচ্ছে যে আপনার ডাটাগুলো কোন জায়গায় শো করবে। বর্তমানে ডাটাটি কোনো জায়গায় শো করছে না, এখানে নান সিলেক্ট রয়েছে। আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে ডাটাগুলো সেন্টারে শো করবে। অর্থাৎ এইখানে দেখুন, এখানে ঢাকায় 200 রয়েছে এবং 150 রয়েছে। আমি যদি এখানে ক্লিক করলাম, তারপরে ডাটা লেভেলে ক্লিক করলাম, তারপরে সেন্টারে ক্লিক করলাম, তাহলে দেখুন ঢাকাতে এখানে 200 এবং 150 শো করছে। অন্যভাবে আপনার এই ডাটাগুলো অন্য কোনো জায়গায় নিতে চাইলে সেটিও নিতে পারেন। এখানে দেখুন আউটসাইড ইন্ট, অর্থাৎ উপরে শেষে আউটসাইডে শো করবে। তারপরে ডাটা কল আউট, অর্থাৎ কল আউটের মধ্যে এটা শো করবে। দেখুন এখানে মার্ক করে করে দেখাচ্ছে ডাটাটি, কোনটির ডাটা কত রয়েছে। তারপরে এখানে ডাটা টেবিল রয়েছে, ডাটা টেবিল আপনি যদি শো করাতে চান নিচের দিকে তাহলে সেটি শো করাতে পারেন। তারপরে আপনার এখানে লিজেন্ড কির মাধ্যমে যদি শো করাতে না চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন 2021-এর পাশে এখানে লিজেন্ড কি শো করছে, তারপরে এটি দিয়ে গেলে সেটি আর শো করছে না। তারপরে এখানে এরর বার রয়েছে, আপনারা যদি চার্টে এরর বার শো করাতে চান সেটি এখান থেকে করতে পারেন। তারপরে এখানে গ্রিড লাইন রয়েছে, আপনারা যদি গ্রিড লাইন শো করাতে চান গ্রিড লাইনটি কীভাবে শো করাবেন সেটি এখান থেকে করতে পারেন। তারপরে এখানে লিজেন্ড রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে লিজেন্ড শো করাতে পারেন। বর্তমানে নিচের দিকে লিজেন্ড শো করছে, আপনারা ইচ্ছা করলে এখানে রাইট টপ অথবা লেফটও নিতে পারেন। এছাড়াও এখানে বর্তমানে আমার এখানে কোনো লাইন শো করছে না, কারণ এটা লাইন চার্ট না। তারপরে এখানে টেড লাইন রয়েছে, এখানে লাইন চার্ট না হওয়ার কারণে এই টেড লাইনগুলো শো করছে না। আপনারা যদি লাইন চার্ট নিয়ে কাজ করেন তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আমি যে এই লেআউটটি নিয়েছি, এই লেআউটটি চেঞ্জ করে অন্য কোনো লেআউট যদি নিতে চাই তাহলে এখানে দেখুন কুইক লেআউট একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অন্য কোনো লেআউট নিতে চাইলে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনার চার্টের কালারটি যদি চেঞ্জ করতে চান, এখানে চেঞ্জ কালার এখানে ক্লিক করার পরে দেখুন আমি মাউস নিয়ে যাচ্ছি, যেটিতে মাউস নিয়ে যাচ্ছি সেই রকম কালার শো করছে। আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন সেই কালারটি এখানে চলে আসছে। তারপরে আপনারা চার্টের যদি স্টাইল চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে চার্টের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়াও এখানে এই তীরে ক্লিক করার পরে আপনার আরও বেশ কিছু স্টাইল পাবেন, সেটিতে সিলেক্ট করে সেই স্টাইলটি নিতে পারেন। তারপরে আপনারা চার্টের কলামকে রো এবং রোকে কলামে যদি রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে সুইচ রো অবলিক কলাম এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন বর্তমানে চার্টে আমার রোগুলো কলাম হয়ে গেছে এবং কলামগুলো রো হয়ে গেছে, সে কারণে বর্তমানে চার্টটি এমন শো করছে। তারপরে আপনারা যদি আবার এটি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে উপরে যে এরিয়া রয়েছে, এরিয়া এবং 2021 রয়েছে, সেই কারণে এটি এমন শো করছে। তারপরে আপনারা ডাটা যদি আবার সিলেক্ট করেন তাহলে সেটি আবার আগের মতো হয়ে যাবে। আমি এতটুকু সিলেক্ট করলাম এবং সিরিজ ওয়ান এখানে আমি 2020 দিচ্ছি এবং সিরিজ টুতে আমি এখানে 2019 দিচ্ছি। তাহলে দেখুন সেটি আবার আগের মতো হয়ে গেছে। এছাড়াও যদি আপনারা চার্টের টাইপ যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ টাইপ এখানে ক্লিক করার পরে আপনারা অন্য কোনো টাইপ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে আপনারা চার্ট যদি মুভ করে অন্য কোনো শীটে অথবা অন্য জায়গায় নিতে চান তাহলে সেটি নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা চার্টে নতুন ডাটা অ্যাড করবেন। আপনারা ডাটা অ্যাড করার জন্য এই সিলেক্ট ডাটা এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি যদি 2018 সালের ডাটা শো করাতে চাই, যেমন 2018 সালে আমি এখানে কিছু ডামি ডাটা নিচ্ছি, সবগুলান একটু কম কম করে নিচ্ছি, এভাবে নিলাম। এখন এই ডাটাটি যদি আমি চার্টের মধ্যে অ্যাড করতে চাই তাহলে অ্যাড করার জন্য সেক্ষেত্রে এখানে ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, তারপরে সিলেক্ট ডাটা এটিতে ক্লিক করলাম। আমি এখন আবার নতুন ডাটা এখানে অ্যাড করব, নতুন ডাটা অ্যাড করার জন্য আমি এটি সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমার 2018 সালের ডাটা এখানে শো করছে। আগে এখানে ঢাকাতে শুধুমাত্র 2020 এবং 2019 শো করছিল, এখন দেখুন তার পাশাপাশি 2018 সালের ডাটাটি শো করছে এবং প্রত্যেকটিতে দেখুন এই হলুদ কালারে 2018 সালের ডাটা চলে এসেছে। তারপরে আপনারা নিচের দিকে যদি আবার ডাটা অ্যাড করতে চান তাহলে সেই একইভাবে করতে পারবেন। যেমন এখানে আমি 6 নম্বরে টাঙ্গাইল অ্যাড করছি, টাঙ্গাইলে আমি এখানে 190, 160 এবং 100 এটি দিলাম। তারপরে আমি আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করলাম এবং আমি এটি অ্যাড করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে টাঙ্গাইল একটি বার চলে এসেছে এবং এখানে টাঙ্গাইলের ডাটাগুলো শো করছে। এভাবে আপনারা নতুন ডাটা এন্ট্রি করার পরে সেটি যদি চার্টে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে সিলেক্ট অপশনটি ব্যবহার করবেন এবং নতুন ডাটাটি চার্টের মধ্যে অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে ফর্ম্যাট একটি ট্যাব রয়েছে, এখানে ফর্ম্যাট ট্যাবের মাধ্যমে আপনারা এই চার্টের যে বিষয়গুলো রয়েছে এগুলো ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখানকার যদি আপনি ফিল কালার দিতে চান, এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন ফিল কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে বিভিন্ন আউটলাইন যদি দিতে চান অথবা আপনারা বিভিন্ন ইফেক্ট যদি দিতে চান, তারপরে টেক্সটের বিভিন্ন ডিজাইন দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানকার অপশনগুলো ব্যবহার করে দিতে পারেন। এখন আমি পাই চার্ট সম্পর্কে আলোচনা করছি।
পাই চার্টে সাধারণত একটি কলামে ডাটা আপনি শো করাতে পারবেন। যেমন এখানে আমি এই এরিয়াগুলোতে 2020 সালে কী পরিমাণ সেল হয়েছে সেটি আমি যদি পাই চার্টের মাধ্যমে দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এই ডাটাগুলো সিলেক্ট করলাম, তারপরে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখানে আমি পাই চার্ট এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে অটো যেই ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো এখানে পাই চার্টের মাধ্যমে শো করছে। যেমন এইখানে দেখুন ঢাকা, এই ঢাকায় কতটুকু রয়েছে, এটি মেবি ঢাকা, হ্যাঁ এটি হচ্ছে ঢাকা। তারপরে এখানে বগুড়াতে কতটুকু রয়েছে, তারপরে জয়পুরহাটে কত রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে ভিতরের যেই ভ্যালুগুলো রয়েছে সেগুলো এখানে শো করাতে পারেন। সেগুলো শো করানোর জন্য এখানে চার্ট এলিমেন্ট এখানে ক্লিক করার পরে ডাটা লেভেল এখানে ক্লিক করার পরে আপনারা কোন জায়গায় ডাটাগুলো শো করাতে চাচ্ছেন সেটা এখান থেকে বলে দিতে পারেন, তাহলে ভিতরে এখানে ডাটাগুলো শো করবেন। এছাড়াও কলাম চার্ট আপনারা যেভাবে এডিট করেছেন এই অপশনগুলো ব্যবহার করে এখানে অনুরূপভাবে করতে পারবেন। যেমন এখানে আপনারা যদি নতুন ডাটা অ্যাড করেন, যেমন এখানে আমি 7 নম্বরে আমি দিনাজপুর লিখলাম এবং এখানে আমি লিখছি 10, আমি এটি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে সেটি সিলেক্ট করলাম, তারপরে ডিজাইন ট্যাবে গিয়ে আমি এখানে সিলেক্ট ডাটা এখানে ক্লিক করে আমি নতুন করে আবার সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আবার এই 10% যে আমি নতুন দিনাজপুরের ডাটাটি দিয়েছি সেটা এখানে অ্যাড হয়েছে। এভাবে আপনারা এক্সেলে কলাম চার্ট এবং পাই চার্ট তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা যদি এক্সেলে অন্যান্য চার্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো ব্যবহার করে সেই চার্টগুলো তৈরি করতে পারেন। এই ভিডিওতে আপনারা এক্সেলের চার্ট অপশন সম্পর্কে জানলেন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।